নমস্কার দর্শক বন্ধুরা, আরবি ব্লগ এন্ড রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি আলু বেগুন বড়ি দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ ঝোলের রেসিপি নিয়ে। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকে সাদামাটা অথচ দারুণ স্বাদের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ঝটফট বানিয়ে দেখাই। আমি এখানে বেগুন নিয়েছি, বেগুনগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি সাইজ করে। তো বেগুনগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এটুকু এটুকু করে কেটে নিয়েছি। আর এখন এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, তো আলুগুলোকে আমি এখন ভালো করে ছিলে নিচ্ছি। আর ছিলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখন আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়া হয়ে গেছে বেগুনটা, এরপর আমি আলুটাকে ধুয়ে নিচ্ছি। আলুটাকে আমি ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই চাপিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, গরম হয়ে গেছে। এরপরে আমি বড়িটা ঢেলে দিলাম তেলের মধ্যে। এরপর ভালো করে আমি বড়িটাকে নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে নেবো লাল লাল করে। তো বড়িটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে বড়িগুলো ঢেলে নিলাম। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচির পরে আমি আলুটা দিয়ে দিলাম। এরপর আমি হালকা করে আলুটাকে ভেজে নেব। তো আলুটাকে নাড়াচাড়া করে আমি হালকা করে আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো এগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এরপরে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, মরি গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম অল্প করে লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, সেই জন্য এখন অল্প পরিমাণে আমি শুকনো লঙ্কা গুঁড়ো আমি দিলাম। এরপর ভালো ভালো করে আলুটাকে কষে নেব, কারণ কষা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্য আলুটাকে ভালো করে কষে নেব। আর যে কোনো তরকারিতে ভালো করে কষা না হলে কিন্তু খেতে ভালো লাগে না, স্বাদটাও আসে না, তাই না বলো বন্ধুরা? তো আমি এখন ভালো করে কষে নিচ্ছি। আলুটাকে কষে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিলাম বেগুনটা। বেগুনটা আমি কেটে রেখেছিলাম, দেখতে পাচ্ছ, এই সাইজে আমি কেটে নিয়েছি। তো এরপরে বেগুনটা আর আলুটা দিয়ে ভালো করে এখন কষে নেব। ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। তো পরিমাণ মতো জল দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম বড়ি। চারটে মতো বড়ি আমি মোটা দিয়েছিলাম, তো মোটাগুলো সেদ্ধ হবে না বলে আমি আগেই আমি দিয়ে দিলাম। তো এরপরে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে বাকি বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ এগুলো ছোটো 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 ফুল, এটা এই বড়িগুলোকে বলে ফুল বড়ি। তো ছোটো ছোটো, তো সেই জন্য আমি শেষের দিকে দিচ্ছি, কারণ এটা ফুটে গেছে। আর বড়িটা মোটা বড়িটা আমি আগে দিয়েছি, কারণ যেহেতু হচ্ছে মোটা সেই জন্য সেদ্ধ হবে না বলে। তো এরপরে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট মতো রেখে দেবো। তো 5 মিনিট হয়ে গেছে, এরপর আমি ঢাকা তুলে নেব। তো আমি এখন ঢাকাটা তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছি ফুটে গেছে। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুটা সেদ্ধ হয়েছে কি না সেটা আমি দেখলাম যে একটু, হ্যাঁ সেদ্ধ হতে একটু বাকি আছে। তো আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট হয়ে গেছে, এরপর আমি ঢাকা তুলে নিয়েছি। এরপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর ঝোলটাও একটু কমে গেছে। এরপর আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার রান্না হয়ে গেছে। তো এরপর আমি ঢেলে নিচ্ছি আলু বেগুন দিয়ে শীতকালের বড়ির তরকারি। এই বড়িটা কিন্তু সবসময় আমাদের দেওয়া হয় না, বেশিরভাগ হচ্ছে শীতের দিকেই এই বড়িটা দেওয়া হয়। আর আমাদের গ্রাম্য এলাকায় কী হয় বলতো, বড়ি কিনি না, নিজের হাতেই বড়িগুলোকে দিই। কলাইয়ের বড়ি দিয়ে আলু বেগুনের তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে। এনা তোমরা কেমন করে আলু বেগুন আর বড়ি দিয়ে এই রান্নাটা করো? তো আমি আমার নিয়মে রান্নাটা করলাম একদম ঘরোয়া পদ্ধতিতে, বাঙালি স্টাইলে। চাইলে তোমরা বানিয়েও দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর নিরামিষ তরকারির মধ্যে এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে তো কি বলবো, জমে যাবে পুরো। এটা চাইলে গরম ভাতের সঙ্গেও খেতে পারো, রুটি পরোটা বা লুচি যে কোনো জিনিসের সঙ্গেই খেতে পারো, খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।